মুক্ত ব্রাহ্মণ হয়ে ঘোষণা করে, ঠিক আছে? দায়িত্ব আমাদের শেষ, আপনারা এবং প্রশাসন দায়িত্ব পালন করবেন যদি ক্যাম হয় সেখানে, তারপর আমরা বুঝবো। একটা প্রশ্ন দেওয়ার জন্য ক্যাম করে আপনারা বন্ধ করবেন কেন? প্রশ্ন বুঝলেন কি না? নবীকে সম্মান করার জন্য ক্যাম করে আপনারা বন্ধ করবেন কেন? এই প্রশ্নের জবাব সবাই বুঝে যান। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বাবুল কিয়াম, কিয়াম অধ্যায়ে উল্লেখ আছে। রাসূলের সাহাবী হযরত আনাস বলেন, হে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা শুনো, আমরা সাহাবীরা যারা রাসূলের সাথে চলাফেরা করছি, আমরা রাসূলের না দেখে কিয়াম করব দূরের কথা, রাসূলের দেখলেও কিয়াম করছি না। কারণ লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিক, আমরা নবীর সাহাবাগণ জানতাম দাঁড়াইয়া সম্মান করাকে রাসূল মনে প্রাণে ঘৃণা করেন। যেই কাজটাকে রাসূল মনে প্রাণে ঘৃণা করেন এটা তাজিমের নামে করা, রাসূলের সাথে চরম বেয়াদবি ছাড়া আর কিছু নয়। ঠিক আছে, কাজে আপনার হাসপাতাল মসজিদ সম্পর্কে জানাবো। আগামী শুক্রবারে কিয়াম বন্ধ, আগামী শুক্রবারে কিয়াম বন্ধ, পরে শুক্রবারে চলব, পরে শুক্রবারে বন্ধ, এরপরে শুক্রবার বন্ধ, যত শুক্রবার আসবে তত শুক্রবারে গিয়া বন্ধ। প্রশাসনের দায়িত্ব যাতে গন্ডগোল না হয় ইমাম সাহেবকে বোঝাই দিয়ে, আজকে ইমাম সাহেবের খবরদার থানায় আয় না, ওনার থেকে আন্দার থেকে না লিখি করো যে তুমি কিয়াম করলে গন্ডগোল হলে তুমি দায়ী থাকবে, প্রশাসন দায়ী না, তাকে তাড়াতাড়ি খবর দেয়া নেয় মুসল্লিদের আকীদার দায়িত্ব, মুসল্লিদের নামাজের দায়িত্ব, মুসল্লিদের হালাল হারাম চিনানোর বুঝানোর দায়িত্ব, সেই দায়িত্ব গ্রহণ করার জন্যই এই ইমাম পরিষদ আজকে আয়োজন করেছে। আশা করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন, এই বাদের বিপন্নদের থেকে আমরা সতর্ক থাকবো, কি বলেন ঠিক কিনা? এই সমস্ত এই বাদের কাছে সব পাতের মোকাবেলা আমরা ইনশাল আন্দোলন করে দেব। আরেকটা কথা বলে আরেকটা কথা শেষ, ব্রাহ্মণ মেয়েরা শহরে কিয়াম নাই, ফখরে বাংলা কিয়াম করছে, বড় জোর কিয়াম করছে, মুফতি জহুর কিয়াম করে, এই যে হুজুর বড় বড় ইমাম সাহেব আমাদের আনন্দ বাজার হুজুর 5 বছর দিন অবধি করতেছে, হুজুর 43 বছর 47 বছর হুজুর ইমামতি 46 বছর কিয়াম করছে, বোখারি শরীফ পড়া কিয়াম ফাইলা দিছে, আমাদের এই হুজুর বাবুর পদের হুজুর হুজুর 5 বছর দিলা, 5 বছর দিলা, বাবুর পদের ইমাম পদের বাংলা ইমাম বানায় গেছে, কোনদিন কিয়াম করছে হুজুরে? আজকে আমরা ঘোষণা করতে চাই, যদি তুমি মনে করো এই হুজুর আছে বড় ইমাম বেশি বুঝো, তাই তোমাকে কালকে 10টার ভিতরে জাগিয়ে রাখ দিব, আমরা জনগণ আছি কি আমরা ছেড়ে দেবো আগামী শুক্রবার থেকে কিয়াম করব, আপনারা একমত? আগামী শুক্রবার থেকে আমরা কিয়াম চাই না, কিয়াম ছাড়লে ইমামতি দেখবো, আর কিয়াম জলে ইমামতি দেখবো, তোমার ইমামতি কেউ ধরে রাখতে পারতো না, দেখা যায়
আজকে পরিষ্কার ঘোষণা দিলাম। আপনারা কি বলেন, এই কিয়ামের আমলাই ব্রাহ্মণ ভাইয়া থাকতে পারে? আপনারা কিয়ামের পক্ষে আছেন? আছেন কিয়ামের পক্ষে? কোন মসজিদ নাম লওয়ার দরকার নাই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ঘোষণা দিলে ওইটা না, ওয়াদালন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে কোন মৌলবী সমস্ত হুজুরের রেডিং গাইয়া দাঁড়াইব, শত শত মুসল্লির সাথে সাথে দুইটা বসাই দিব। ঘোষণা চলে আসছে, আপনারা এই পৌরসভার ভিতরে যদি অন্তত আমাদের এই সমাজের ভিতরে শুক্রবারে কোন ইমাম জুমার পরে ক্যামেল লাগি দাঁড়ায় মুসল্লিরা টাইনে বসাই দিব। ইমাম সাহেব আজকে থেকে আর দাঁড়ায় না, ঠিক আছে? আজকাল আপনার ঘোষণা করছি আগামী শুক্রবারে জুমার পরে আর দাঁড়ায় না, আপনি এবং বিজয় এবং আমরা আপনার পক্ষে আছি। আপনার প্রমাণ নেই যে আমি কিয়াম বিরোধী, আপনার ইমামতি লেগে আমরা মিছিল করব, আপনার ইমামতি লেগে আমরা ডিসির কাছে বলবো, এসপির কাছে বলবো, আপনার ইমামতি কেউ কষ্ট করতে পারবে না। যদি আপনি কিয়াম করেন ইমামতি টিকে ভালো লাগে, ইমামতি থাকবে না, এই গণগণকারী ক্যামেরা লেগে বসাইবো না, মসজিদে বাড়ি করে দেবো, শুধু খালি মিম্বরতে বাড়ি করবো, মেহনতে বাড়ি করবো, নামাজ পড়াতে পারবেন না। আপনি জানবেন না আপনার গজবাই লেখা নাই মুসল্লি অমুক আসবে অমুক আসবে না, আল্লাহর ঘর সব সমান, এই মুসল্লিরা যায় মসজিদ করবে। আর প্রশাসনকে বলে দিই রামন ভাইয়া হানাবে যে মহোদয় আছেন ওসি সাহেব, আগামী শুক্রবারে যে মসজিদ কি আমায় আপনারা সতর্ক থাকেন, উনি যদি আমি ক্যাম করতে দাঁড়াইলে মুসল্লির ঠান্ডা নামাই দেবো। আমরা আমাদের দেখিয়া দিলাম বিশটি লোক আছেন এখানে, তিনটি লোক আছেন অবশ্যই, আমরা কোন ইমাম কিয়াম করি না, ভাই তুমিও কিয়াম করি না, তুমি আমাদের সাথে আইসা করো কথা। আপনার চিনেন নি কোন মসজিদে কিয়াম হয়? চিনেন? বলেন তো কোন মসজিদটা? হাসপাতাল মসজিদ। ও ইমাম সাহেব আপনার কাম কিন্তু সবাই জানে, আপনি মনে করছেন কেউ জানে না, ওই দেখেন হাজার হাজার মানুষ করতেছে, আপনি কোন কামটা করেন? আপনি নাকি হাসপাতাল মসজিদে ইমাম সাহেব বলি সাহেব, ঠিক আছে? কাজে আপনার হাসপাতাল মসজিদ সম্পর্কে জনগণ হাল, আগামী শুক্রবারে কিয়াম বন্ধ, আগামী শুক্রবারে কিয়াম বন্ধ, পরে শুক্রবারে চলবো, পরে শুক্রবারে বন্ধ, এরপরে শুক্রবার বন্ধ, যত শুক্রবার আসবে তত শুক্রবারে কিয়াম বন্ধ। প্রশাসনের দায়িত্ব যাতে গন্ডগোল না হয় ইমাম সাহেবকে বোঝাই দিয়ে, আজকে ইমাম সাহেবের খবরদার থানায় আয় না, ওনার থেকে আমরা থেকে লিখিত যে তুমি কিয়াম করলে গন্ডগোল, তুমি দায়ী থাকবা, প্রশাসন দায়ী না, তাকে তাড়াতাড়ি খবর দেয়া নেন দিয়া এই কিয়াম মুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহর আমরা চাই ফখরে বাঙ্গালের নামে কিয়ামের কলঙ্ক এই শহরে আসবে, এটা আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হকের পক্ষে, হকের পক্ষে জীবন বাজি রেখে চলার তৌফিক দান করুন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সাত মুক্ত ব্রাহ্মণবাড়িয়া, সাত পন্থী মুক্ত ব্রাহ্মণবাড়িয়া, যারা বেশি ইসলামে ঠিকাদারি কর, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরিয়া চাকরিদেরা দুটা বিষয় একটা লাইন ধরে দেওয়া যাবে, একটা লাইন নাম হলো সিয়া আব্দুল্লাহ কে ছাত্র সঙ্গে ঘুরে দেওয়া যাবে, নাহলে তো কন্ট্রাক্টরিকে আমরা কোন কাম নাই, সরকারি রিজেক্টেড পা পালাই গেছে, খায়া সালে 24 ঘন্টা তার হেয়ার করে কাম না পালাই গেছে, সত্যি গাইডার সাথে রাখে কথাটা বুঝছেন না, এটা সাথে রাখে কোনো ফায়দা নাই, একবারে পা তুমি উকালতি কর, উকালতিতে কত হাজার শব্দ কথা তো মানুষের হকের জন্য তো হামাল কি বলেন ঠিক কিনা? তখন আমার ইসলামের কন্ট্রাক্টর হয়ে গেছে জেনারে কে বাংলা থেকে বাসি সহ জানে কে হাজার বছর উকিলের মাধ্যমে ইসলাম হয়ে যাচ্ছে, উকিলে ইসলাম আমাদের কাছে পৌঁছাইছে না, ডাক্তার পৌঁছাইছে না, কি বলেন ঠিক কিনা? আলেমদের সাথে থাকো, আলেমদের উপরে একটু আলেম সবার চেষ্টা করো, ইসলাম তুমি ডাক্তার
বাতিলকে চিনে রাখবেন ইনশাআল্লাহ, আর কিয়ামত তো ব্রাহ্মণদের ঘোষণা হবে। ঠিক আছে, দায়িত্ব আমাদের শেষ, আপনারা এবং প্রশাসন দায়িত্ব পালন করবেন যদি কিয়ামত হয় সেখানে, তারপর আমরা বুঝবো। ও আপনার দাওয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله مبارك সম্মেলন কে কবুলার মঞ্জুর করে, يا الله ইনশাআল্লাহ আমাদের জিন্দেগান কে হেদায়েত করে, يا الله এখানে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, يا الله এই সম্মেলনের ইনশাআল্লাহ আমাদের সমস্ত মুমিন মুসলমান মুদ্দগান কে নাজাত দান করে, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করে দেন, ইয়া আল্লাহ নবীর উম্মতকে ইয়া আল্লাহ বেদাতি ফেতনা থেকে হেফাজত করেন, ইয়া আল্লাহ সাহাদের ফেতনা থেকে হেফাজত করেন, ইয়া আল্লাহ কাদিয়ানি ফেতনা থেকে হেফাজত করেন, যত রকমের ফেতনা সমাজে চালু আছে সকল প্রকার ফেতনা থেকে নবীর সরল নিরীহ উম্মতকে হেফাজত করেন, ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন, ইয়া আল্লাহ যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।